বিবিএ ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো পাশাপাশি ভালোভাবে ঈদ উদযাপন করেছো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুন্সি প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আজকের পাঠ হলো ব্যবস্থাপনা ও মার্কেটিং তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সের গৃহ সম্পত্তি খাতা পড়ব আজকে আমরা শিখব গৃহ সম্পত্তি খাতা আয়ের উপর কর ধার্যের ভিত্তি ব্যাখ্যা করতে পারবে মালিকের খরচ ভাড়াটিয়া এবং ভাড়াটিয়ার খরচ মালিক বহন কিভাবে করে সেটা ব্যাখ্যা করতে পারবে গৃহ সম্পত্তি খাতে আয়ের গাণিতিক সমস্যা সমাধান করার শখ বর্ণনা করতে পারবে গৃহ সম্পত্তি খাতে আয়ের উপর কর ধার্যের ভিত্তি অর্থাৎ আয়কর অধ্যাদেশ অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে কর ধার্য করার ক্ষেত্রে যে ভিত্তি রয়েছে সেগুলোই এখন আমরা দেখব তো প্রথমে বলা হয় সম্পত্তির বৈধ মালিক অর্থাৎ যে গৃহটির থেকে আয় নির্ণয় করা হবে সেই গৃহটির উত্তরাধিকার সূত্রে মালিক বা ক্রয় সূত্রে মালিককে বৈধ মালিক বিবেচনা করা হয় ভাড়াটে বা দখলদারের ক্ষেত্রে সেটাকে মালিক হিসেবে গণ্য করা হয় না বৈধ মালিককেই শুধু গৃহ সম্পত্তি খাতে আয়ের উপর কর প্রদান করতে হয় সম্পত্তির বৈধ মালিক হওয়া এটাও একটা অপরিহার্য বিষয় বা কর ধার্যের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় তারপরে সম্পত্তির ইজারাদার ইজারাদার সম্পত্তির প্রকৃত মালিক না হলেও এর উপর নির্মিত দালানের মালিক হলে তার উপর কিন্তু অর্জিত আয়ের উপর কর প্রদান করতে হয় অর্থাৎ ইজারাদার প্রকৃতপক্ষে কিন্তু সম্পত্তির মালিক না কিন্তু ওই ইজারা নিয়ে যদি দালান নির্মিত করা হয় তবে ওই দালান থেকে যে আয় হবে ওই আয়ের উপরে কর দিতে হবে তারপর সম্পত্তির উত্তরাধিকারী বলা হয় গৃহ সম্পত্তি কোন উত্তরাধিকারের অধীনে যদি থাকে তাহলে উক্ত উত্তরাধিকারীকে মালিক হিসেবে গণ্য করা হবে তাহলে উত্তরাধিকারী সম্পত্তির মালিক হতে পারে তারপর যৌথ মালিক দিন গৃহ সম্পত্তি তো যৌথ মালিককেও তার জন্য নির্দিষ্ট যে অংশের মালিক হিসেবে বিবেচনা করা হয় যদি দুইজন মিলে একটা গৃহ মালিক হয় তাহলে দুইজনে তাদের আনুপাতিক হারে যার যার অংশের জন্য মালিক হিসেবে বিবেচনা করা হবে তারপরে ট্রাস্টের অধীন সম্পত্তি গৃহ যদি ট্রাস্টের অধীনে থাকে তাহলে উক্ত ট্রাস্টিকে মালিক হিসেবে বিবেচনা করা হয় তারপরে বন্ধকদাতা গৃহ সম্পত্তি বাড়ি যদি বন্ধক রাখা হয় তাইলে বন্ধকদাতাকে মালিক হিসেবে গণ্য করা হয় অর্থাৎ যার কাছে বন্ধক থাকবে তাকে মালিক হিসেবে বিবেচনা করা হবে তাহলে তাকেও কর দিতে হবে তারপরে সরকারি অবসায়ক এটা কি যে কোনো করদাতা যদি দেউলিয়া হয় তাহলে সরকারি অবসায়ক উক্ত গৃহ সম্পত্তির মালিক হবে অর্থাৎ করদাতা যদি দেউলিয়া হয়ে যায় সে যদি আর কর দিতে বা ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে যায় তাহলে সরকার ওই জায়গার মালিক হয়ে যাবে সরকার তবে দানকৃত গৃহসম্পত্তি সম্পত্তি এটাও আরেকটা কর ধার্যের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় যে গৃহ যদি কেউ কাউকে দান করে তাহলে দান গ্রহিতা উক্ত গৃহ মালিক বলে গণ্য হবে মানে যে সম্পত্তি গ্রহণ করবে সম্পত্তির মালিক হিসেবে বিবেচনা করা হয় এখন আসো আমরা আরেকটি টপিক দেখব এটি হলো মালিকের খরচ ভাড়াটিয়া এবং ভাড়াটিয়ার খরচ মালিক বহন এই টার্মটা তোমাদেরকে জানতে হবে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য এই বিষয়টি প্রয়োজন হয়ে পড়ে আমরা মালিক এবং ভাড়াটিয়া দুইটি বিষয় বুঝি মালিক বলতে বোঝানো হচ্ছে যে গৃহের মালিক আর ভাড়াটিয়া বলতে যার কাছে ভাড়া দেয়া হয় অর্থাৎ যে ভাড়া থাকে সে হলো ভাড়াটিয়া এটা তোমরা সবাই জানো তো এখন মালিকের খরচ ভাড়াটিয়া যদি বহন করে তাহলে কি হয় আবার ভাড়াটিয়ার খরচ মালিক বহন করলে কি হয় তো এটা নিয়ে আসো ভাড়াটিয়া কর্তৃক মালিকের খরচ বহন অর্থাৎ মালিকের খরচ বলতে যেমন মেরামত রক্ষণাবেক্ষণ ইত্যাদি যেমন বাড়ি মালিক কি করতে হয় মেরামত করতে হয় রক্ষণাবেক্ষণ করতে হয় এগুলো মালিকের খরচ এই বাড়ির জন্য তো এই খরচগুলা যদি কখনো ভাড়াটিয়া বহন করে তাহলে সেটাকে ভাড়াটিয়া কর্তৃক মালিকের খরচ বহন বলা হয় আর মালিক কর্তৃক ভাড়াটিয়ার খরচ বহন এটা কি এটা হলো যে একজন ভাড়াটিয়া যখন ভাড়া থাকে তাকে কিন্তু গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল এগুলো পরিশোধ করা ভাড়াটিয়ার নিয়ম তো এই গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল যদি মালিক পরিশোধ করে দেয় তাহলে ওই জিনিসটাকে বলা হয় ভাড়াটিয়ার খরচ মালিক বহন অথবা মালিক কর্তৃক ভাড়াটিয়ার খরচ বহন আশা করি মানে টাইম দুইটা বুঝতে পেরেছো এখন আসো আমরা একটু এখন দেখব ভাড়াটিয়া কর্তৃক মালিকের খরচ বহন অর্থাৎ মালিক মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এগুলো বাড়ি মেরামত করা এগুলো মালিকের কাজ রক্ষণাবেক্ষণ করা এগুলো মালিকের খরচ তো এই খরচের টাকাগুলো যদি কখনো ভাড়াটিয়া পরিশোধ করে দেয় তাহলে সেটা হলো ভাড়াটিয়া কর্তৃক মালিকের খরচ বহন বোঝায় আর ভাড়াটিয়া যদি মালিকের খরচ বহন করে তাহলে প্রাপ্ত ভাড়ার সাথে এ ভাড়াটিয়ার খরচটি যোগ করতে হয় তা আমরা এমন একটি সমাধান দেখব দেখো প্রশ্ন দেখো জনাব এস এ খালেক মিরপুরের বাড়িটি এক লাখ বিশ হাজার টাকায় এই শর্তে ভাড়া দেন যে ভাড়াটিয়া উক্ত বাড়ির মেরামত খরচ প্রদান করবে অর্থাৎ ভাড়া দিচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আর শর্ত দিয়ে দিচ্ছে যে ভাড়াটিয়া মেরামত খরচ প্রদান করবে তো বাড়িটির পৌর মূল্য হল এক লাখ টাকা এবং ভাড়াটিয়া মেরামত খরচ বাবদ উক্ত আয় বর্ষে ব্যয় করেন বিশ হাজার টাকা তাহলে বাড়িটির বার্ষিক মূল্য কত তাহলে দেখো এটা সমাধান বার্ষিক মূল্য প্রাপ্ত ভাড়া প্রাপ্ত ভাড়া এখানে কত ছিল এক লাখ বিশ হাজার এটা আমরা ইনারে লিখবে এক লাখ বিশ হাজার যোগ ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মেরামত খরচ এই যে প্রশ্নে আমরা দেখতেছি মেরামত খরচ বিশ হাজার টাকা তাহলে যদি ভাড়াটিয়া খরচটা পরিশোধ করে দেয় তাহলে প্রাপ্ত ভাড়ার সাথে যোগ করতে হয় মানে ধরেই নেওয়া হয় যে ভাড়াটি আরও আয় করল এক লাখ বিশ হাজার টাকা তো ভাড়াই পেল সাথে ভাড়াটি আরও বিশ হাজার মেরামত খরচ দিল তাহলে ভাড়াটিয়া থেকে গেল কত টোটাল এক লাখ চল্লিশ তাহলে এক লাখ বিশের সাথে ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মেরামত খরচ বিশ হাজার যোগ করা হলো তাহলে প্রকৃত ভাড়া মূল্য এক লাখ চল্লিশ এই ক্ষেত্রে আমরা প্রকৃত পক্ষে ধরে নিব। যে এক লাখ চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া গেছে খুবই সহজে তোমরা ধরতে পারছো এক লাখ বিশ হাজার ক্যাশ টাকা ভাড়া পাওয়া গেল। আর ভাড়াটিয়া আরো বিশ হাজার টাকা মেরামত খরচ দিল তাহলে ধরে নেওয়া হবো ওইটাও একটা আয় হয়েছে তাহলে টোটাল আয় হলো এক লাখ চল্লিশ তো এটা হলো আমাদের প্রকৃত ভাড়া মূল্য আর পৌর মূল্য প্রশ্নে দেওয়াই আছে এক লাখ টাকা তাহলে আমরা বার্ষিক মূল্য নির্ণয় করতে জানি প্রকৃত ভাড়া মূল্য এবং পৌর মূল্য দুটির মধ্যে যেটি বড় সেটি তো বার্ষিক মূল্য তাহলে পৌর মূল্য হল এক লাখ আর প্রকৃত ভাড়া মূল্য হলো এক লাখ চল্লিশ তাহলে এক লাখ চল্লিশটা হবে আমাদের বার্ষিক মূল্য আশা করি আগে জেনেছি বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এগুলা সাধারণত ভাড়াটিয়াকেই বহন করতে হয় তাহলে এই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এই খরচ গুলা যদি মালিকে বহন করে তাহলে এই জিনিসটাকে বলা হয় মালিক কর্তৃক ভাড়াটি আর খরচ বহন তাহলে এই ক্ষেত্রে কি হবে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করার সময় এই ক্ষেত্রে মালিক প্রাপ্ত ভাড়া থেকে খরচটি বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে খুবই সিম্পলি চিন্তা করো যে মালিক ভাড়া পাইলো এক লাখ বিশ হাজার টাকা পেয়ে ওইখানে এক লাখ বিশ হাজার থেকে ভাড়াটিয়াদের বিদ্যুৎ বিলটা দিয়ে দিল মনে করো পাঁচ হাজার টাকা তাহলে প্রকৃতপক্ষে ভাড়াটিয়া পেলো কত এক লাখ বিশ আবার বিদ্যুৎ বিল দিয়ে ফেললো তাহলে এক লাখ পনেরো হাজার তার মানে কি প্রাপ্ত ভাড়া থেকে ভাড়াটিয়ার খরচটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে ঠিক এই কথাটাই তোমরা মনে রাখবো যে মালিক যদি ভাড়াটিয়ার খরচ বহন করে তাহলে প্রাপ্ত ভাড়া থেকে মাইনাস করব বাদ দিব আমরা একটি প্রশ্ন এবং সমাধান দেখি দেখো মির্জা আব্বাস তার কল্যাণপুরের বাড়িটি মাসিক পনেরো হাজার টাকায় এই শর্তে ভাড়া দিলেন যে তিনি ভাড়াটি গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করবেন কে মালিক পরিশোধ করবে ভাড়াটির গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল তো বাড়িটির বার্ষিক পৌর মূল্য নির্ধারিত হয়েছিল দুই লাখ টাকা তিনি মাসিক গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করেন যথাক্রমে চারশো ও ছয়শো টাকা তাহলে বাড়িটির বার্ষিক মূল্য কত তাহলে দেখো প্রথমে প্রাপ্ত ভাড়া যেহেতু এখানে মাসিক হিসাবে দেয়া আছে তো পনেরোশো গুণ আমরা সব বারো দিয়ে গুণ দিব কেননা সবসময় আমরা বার্ষিক হিসাব করব পনেরো এটা পনেরো হাজার হবে পনেরো হাজার গুণ বারো তাহলে এক লাখ আশি হাজার টাকা প্রাপ্ত ভাড়া এখান থেকে বাদ দিব কেন বাদ দিব কারণ মালিক বহন করতেছে গ্যাস বিল চারশো গুণ বারো চার টাকা আর বিদ্যুৎ বিল ছয়শো গুণ বারো সাত টাকা তো গ্যাস এবং বিদ্যুৎ একসাথে যোগ করলে আমাদের আসতেছে বারো হাজার টাকা তাহলে এক লাখ আশি হাজার থেকে বারো হাজার টাকা আমরা বাদ দিব দিলে প্রকৃত ভাড়া মূল্য পাওয়া যাচ্ছে এক লাখ আটষট্টি হাজার টাকা এটা হলো প্রকৃত ভাড়া মূল্য আর পৌর মূল্য প্রশ্ন দেওয়াই আছে দুই লাখ টাকা তাহলে বার্ষিক মূল্য আমাদের দাঁড়াবে কত পৌর মূল্য এবং প্রকৃত ভাড়া মধ্যে যেটি বড় তাহলে এই ক্ষেত্রে দেখো বড় হচ্ছে দুই লাখ টাকা তাহলে এই দুই লাখ টাকাই হবে আমাদের বার্ষিক মূল্য তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে বার্ষিক মূল্য বের করতে হয় মালিক কর্তৃক ভাড়াটিয়ার খরচ বহন এই ক্ষেত্রে এই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করব তখন এই বিষয়গুলো জানলে সহজে বুঝতে পারব আমরা দেখব সম্পত্তি খাতে সমস্যার সমাধান করার জন্য আমরা এই শখটি অনুসরণ করব। তো দেখো গৃহ সম্পত্তি খাতে আয় ধারা চব্বিশ তো প্রথমেই প্রাপ্ত ভাড়া প্রাপ্ত ভাড়া আমরা এটা ইনার কলামে লিখব এর সাথে যোগ করব উচ্চস্থলে কর্তন এটাও যোগ করবো যদি প্রশ্নে দেওয়া থাকে যে কর কর্তন করা হয়েছে তাহলে এটা যোগ করতে হয় বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে উচ্ছে পাঁচ পারসেন্ট কর কর্তন করা হয় আর এই করার পরিমাণটা এখানে যোগ করতে হয় তারপরে ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ এই মানটিও যোগ করতে হয় আমরা একটু আগেই দেখেছি যে ভাড়াটিয়া মালিকের খরচ বহন করলে এই মানটা প্রাপ্ত ভাড়ার সাথে যোগ হয় আর একটু আগেই দেখেছি যে মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ হইলে এটা বাদ দিতে হয় তাহলে যদি মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ প্রশ্নে থাকে তাহলে আমরা প্রাপ্ত ভাড়ার মানের সাথে থেকে বাদ দিব তাহলে আমাদের প্রকৃত ভাড়া মূল্য পেয়ে যাব এর সাথে পৌর মূল্য এটাও ইনারে লিখব ভাড়া মূল্য এবং পৌরমূল্য এই দুটি মানের মধ্যে যেই মানটি বড় আমরা সেটিকেই বার্ষিক মূল্য হিসেবে আউটার কলমে বসাব তারপরে আসো বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ অনুমোদনযোগ্য খরচ আমরা গত ক্লাসে পড়েছি কোন কোন আইটেমগুলো অনুমোদনযোগ্য তো প্রথমেই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এই নামটা গৃহ খাতে আয় বললেই এটা লিখতে হয় প্রশ্নে যদি কোনো অনুমোদনযোগ্য খরচ দেওয়া নাওয়া থাকে তাহলেও এই নামটা লিখতে হয় এটা একটি কমন তো এটা কতটুকু লিখব বলা হয় এই যে বার্ষিক মূল্য আমরা আউটের কলামে বের করলাম এই বার্ষিক মূল্যের পঁচিশ পার্সেন্ট বের করে ওই মানটা লিখব যদি বাড়িটা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় সেই ক্ষেত্রে বার্ষিক মূল্যের তিরিশ পার্সেন্ট বসাব এটা আমরা আগের ক্লাসে বলেছি তোমরা আগের ক্লাস থেকে দেখে নিও তারপরে আসো পৌর কর মানে পৌরসভার জন্য আমাদের যে কর দিতে হয় সেই কর ভাড়া দেওয়া অংশের অনুপাতে বসাতে হবে কিরকম যেমন একটি উদাহরণ দিই যে একটি বাড়ির পৌর কর হলো পাঁচশো টাকা বাড়িটি একতলা ভাড়া দেওয়া হয় অর্থাৎ অর্ধেক ভাড়া দেওয়া হয় তাহলে আমাদেরকে এখানে অর্ধেকের মান বসাতে হবে পুরো বাড়ির জন্য পাঁচশো টাকা তাহলে অর্ধেক যেহেতু ভাড়া দেওয়া হচ্ছে তাহলে পাঁচশোর অর্ধেক আড়াইশো টাকা আমরা ইনারে লিখব। ঠিক এভাবেই অনুপাত করে যদি পাঁচ তলা হয় এক তলায় মালিক থাকে আর বাকি চারটা ভাড়া দেওয়া হয় তাহলে পাঁচশোকে পাঁচ দিয়ে ভাগ দিয়ে চার দিয়ে গুণ বসাবো মানে যতটুকু ভাড়া দেওয়া হবে এতটুকুর অনুপাতে যেই মানটা আসে সেটাই আমরা ইনারে বসাবো ভূমি বাড়া ঠিক একই সিস্টেমে বসাবো ভূমির খাজনা রাজস্ব একই সিস্টেমে বন্ধকি কি ঋণের সুদ এটার ক্ষেত্রেও আমরা একইভাবে বসাবো অনুপাতে আমরা বাড়ি করার বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে এই ঋণের সুদ দেওয়া হচ্ছে তাহলে এই সুদ আমরা এভাবে লিখবো তারপরে ঋণকৃত মূলধনের সুদ এটাও ঠিক একইভাবে আমরা বসাব বিমা প্রিমিয়াম একই নিয়ম শূন্যতা ভাড়া বা শূন্যতা ভাতা বলা হয় আমরা জানি বছরের যে যে খালি থাকে ভাড়া দেওয়া হয় না অংশের জন্য অনুমোদনযোগ্য খরচ এটাকে শূন্যতা ভাতা অথবা শূন্যতা ভাড়া বলা হয় তো এটা বের করার সময় আমাদের কিভাবে করতে হবে বার্ষিক মূল্য যে মানটা বের হবে এটাকে বারো দিয়ে ভাগ দিব যেহেতু এক বছরে বারো মাস বারো দিয়ে ভাগ দিয়ে যত মাস খালি থাকে তত দিয়ে গুণ দিব তারপরে অনাদায়ী ভাড়া অনাদায়ী ভাড়াও আমরা যতটুকু আদায় করা যাবে না এটা ইনারে লিখব তারপরে ভাড়া আদায় সংক্রান্ত খরচ বা আইন খরচ ভাড়া আদায় করতে গিয়ে যদি আইন বাবদ আমাদের কোনো খরচ হয় আইনের আশ্রয় নিতে হয় এর জন্য খরচ হয় তাহলে এই খরচটা আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবো তাহলে এই সবগুলো একসাথে যোগ করলে টোটাল অনুমোদনযোগ্য খরচ পাওয়া যাবে আর এই অনুমোদনযোগ্য খরচটা আমরা কি করব বার্ষিক মূল্য যে বের করলাম আউটের কলামে এই বার্ষিক মূল্য থেকে এই অনুমোদনযোগ্য খরচটি বাদ দিব দিলে যে মান পাব এটা হবে এই মানের সাথে যোগ অব্যয়িত বা অব্যবহৃত মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এটাকে যোগ করতে হবে অর্থাৎ যতটুকু মেরামত খরচ হয় নাই যোগ করে দিতে হয় যোগ করে দিলে আমরা টোটাল গৃহ খাতে করযোগ্য আয় পেয়ে যাব। এই জিনিসটা আমরা গাণিতিক সমস্যা যখন সমাধান করব তখন আরো ক্লিয়ার বুঝতে পারবো তারপরে একটু বুঝিয়ে দিচ্ছি যেমন মনে করো প্রশ্নে দেওয়া আছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বিশ হাজার টাকা কিন্তু আমরা কিন্তু ওই প্রশ্নের বিশ হাজার টাকা অনুমোদনযোগ্য খরচের ঘরে লিখবো না আমরা কোনটা লিখবো বার্ষিক মূল্যের পঁচিশ পার্সেন্ট দিলে যেটা আসে সেটাই লিখে ফেলবো তাহলে বার্ষিক মূল্যের পঁচিশ পার্সেন্ট বার্ষিক মূল্য মনে করো যে এক লাখ বিশ হাজার তাহলে আর পঁচিশ পার্সেন্ট আসতেছে কত তিরিশ হাজার তো তিরিশ হাজার আমরা লিখে ফেললাম কিন্তু প্রশ্নে মেরামত খরচ আছে বিশ হাজার তাহলে দেখো প্রশ্ন প্রকৃতপক্ষে খরচ হয়েছিল বিশ কিন্তু আমরা লিখতেছি নিয়মের কারণে তিরিশ দশ হাজার বেশি লিখতেছি তার মানে দশ হাজার কম ব্যবহার হয়েছে ওই দশ হাজার টাকা আমরা উল্টা পরে যোগ করে দিতে হবে আর সেটা কি বা অব্যবহৃত মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বলা হয় এটা তোমরা প্র্যাকটিক্যালি করলে আরো বুঝতে পারবা তোমাদের জন্য বাড়ির কাজ গৃহ সম্পত্তি খাতে আয়ের উপর কর ধার্যের ভিত্তি সমূহ বর্ণনা মালিকের খরচ এবং ভাড়াটিয়ার খরচ মালিক বহন সম্পর্কিত বিষয়সমূহ আলোচনা করো তাহলে এখানেই রাখছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকুক স্বাস্থ্যবিধি মেনে চলো পাশাপাশি ঘরে বসে লেখাপড়া কন্টিনিউ করো আল্লাহ হাফিজ